নমস্কার, আজ ইতিহাসের বদলে যাওয়া কথা নিয়ে বলবো। হ্যাঁ, অনেক জায়গায় আছে আমাদের এখানে যেগুলো ক্রমশ ইতিহাসের পাতা থেকে সেগুলো ক্রমশ তার নাম পরিবর্তিত হয়ে যায়। সেই জায়গার নাম যেখানে আমি দাঁড়িয়ে আছি বুঝতেই পাচ্ছেন, একেবারে চারিদিকে সবুজে ঘেরা। তারপরে দেখাবো একটা দূরের জলাশয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে অঞ্চল থেকে বলছি এই জায়গাটা একসময় মানে অ্যাকচুয়ালি বারাসাত এই অঞ্চল, যেখানে আমার মনে হয় যে ইংরেজ শাসনের সময় বারাসাতের একটা ভূমিকা ছিল। অনেকেই বলে এখানেই নাকি তিতুমীরের বাঁশের কেল্লা ছিল, এখানেই হেস্টিংসের বাড়ি, যা এখনও ইতিহাসের পাতায় সেটা জল জল করছে। তার প্রত্যেকটা ইটের কণায় কণায় লেখা রয়েছে হেস্টিংসের তার জীবন কথা। তো সেরকমই জায়গা আজকেই বদলে যাওয়া জায়গা, ঠিক এটাও বারাসাত অঞ্চলের একদমই কাছে। এবং এই যে অংশটি, তার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাবো। জায়গাটির নাম এক সময় ছিল ম্যাকন সাহেবের বাংলো, কিন্তু বদলে যাওয়া সময়ের সাথে সাথে একটি জলাশয় ভাঙতে ভাঙতে সেটা যখন আকার নিয়েছে অনেকটা মাকড়সার মতো নাম হয়ে গেছে মাকড়সা পুকুর। অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজ আর সবুজ। চলুন আমার সাথে পুরোটা অংশ থাকতে হবে, ঘুরে দাঁড়াবো, ঘুরে দেখব প্রত্যেকটি অংশ। যে কথা বলছিলাম, কেন আজকে এই জায়গাটার সঙ্গে পরিচয় করাচ্ছি, অ্যাকচুয়ালি আধুনিক পৃথিবীর সাথে সমস্ত কিছুই ক্রমশ কারায়ত্ত হচ্ছে, বলবো কর্পোরেট ওয়ার্ল্ডস, আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন চাহিদা, তার সাথে সাথে ক্রমশ আক্রান্ত হচ্ছে এই বনভূমি, ক্রমশ আক্রান্ত হচ্ছে আমাদের আমাদের পাশে থাকা জলাভূমিগুলো, ক্রমশ একটু একটু করে সেগুলো, ঠিক যেমন করে গঙ্গায় পলি পড়ে সেটা তো স্বাভাবিক নিয়মে, কিন্তু ইতিহাসের এক নির্মম ইতিহাস সেগুলো ক্রমশ কারায়ত্ত হয়, আগামী দিনের আধুনিক বাড়ি সেখানে ওঠে, যেটা খুবই আমাদের মনে হয় ইকোসিস্টেমের জন্য যার ভীষণ প্রয়োজনীয়তা ছিল সেই ইকোসিস্টেম ক্রমশ ধ্বংস হচ্ছে। একসময় ইতিহাসের পাতায় এটাই ছিল ম্যাকন সাহেবের বাংলো। আমার স্কুলের একজন শিক্ষক, আমি পার্থ স্যার বলি, তিনি আমাকে প্রথম এই কথাটি বলেছিলেন। আমিও জায়গাটির নাম জানতাম মাকড়সা পুকুর বলে। বিস্তীর্ণ অঞ্চল, এখনও কিন্তু আমি এখান থেকে প্রত্যেকটা দিন যাওয়ার পথে একটু সময় পেলে এই জায়গাটা একটা প্রাণ ভরে অক্সিজেন নিই। এখানে শীতকালে অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে, আর আমার সপ্তাহে তিনটে দিন একদম বুক ভরে অক্সিজেন নিয়ে স্টার্টস আ ডে আমার স্কুল শুরু হয়। চেষ্টা করি প্রত্যেকটা দিন থাকার। দূরে একটি ওয়াচ টাওয়ার ছিল, আমি দেখতে পাচ্ছি বোধহয় আমার এই মোবাইল ক্যামেরায় সেটা সেভাবে ধরা দিচ্ছে না। তো চারিদিকে সবুজ, একদম বড় বড় গাছ, মানে অনেক বৃহৎ বৃহৎ আম গাছ, দেখুন এক একটা গুড়ি, কি মোটা মোটা গুড়ি। আর যার কথা বলছিলাম, ম্যাকন সাহেবের এই পুকুর, যা হয়তো এলাকার মানুষ দেখেছে যে ক্রমশ ভাঙনে আকারটা নিয়েছে একদম পুরো মাকড়সার মতো, হয়তো সে কারণেই হয়তো ইতিহাসের পাতা থেকে বদলে যাওয়া নাম এখন মাকড়সা পুকুর। বিস্তীর্ণ অনেকটা বড় একটা ঝিলের আকার নিয়েছে এই মাকড়সা পুকুর। শুধু যেদিকে তাকাবেন একদিকে জল, জলাভূমি অনেকটা অনেকটা বড়। আপনাদের সঙ্গে আজকে দেখানো গেল না, আমি যখন এখানে দেখি অনেকগুলো হাঁসও এখানে চলাচল করে জলের মধ্যে, মাছ চাষ হয়, চাষিরা যারা আছেন, চাষিরা নয় জেলেরা, একসময় এখানে চাষও হতো একদম পাশাপাশি ভূমিতে, সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও এখানে মাছ চাষ হয়। এবং এই যে অংশ দেখছেন চারিদিকে একটা মধ্যেখানে পুকুর, যদি এটাকে আমি দ্বীপ ধরি, আর চারিদিকে একদম সবুজ, এক অসম্ভব সুন্দর জায়গা। প্রত্যেকটা দিন আমার নতুন করে সকাল শুরুর জন্য ভীষণ ভালো। আর আমি যখন এখান থেকে যাই, যে কথা বলছিলাম যে অনেক এখনও শিয়াল দেখা যায়, মানে এটা একটা অবাক বিষয়, শুনেছি হায়না ঠায়নাও নাকি রয়েছে, বিষাক্ত সাপের তো অবশ্য করেই জায়গা। একসময় এখানে স্নেক গার্ডেন ছিল, ওটা এখান থেকেই শুরু হয়েছিল, সাপ ধরে ধরে ক্রমশ সেগুলোকে একটা মিউজিয়ামের আকার দেওয়া। যাই হোক, সেটা সময়ের সাথে সেটা বন্ধ হয়ে গেছে ভারতবর্ষের বর্তমান সংবিধানের নিয়ম অনুসারে। তো এই যে বদলে যাওয়া অংশ এবং এই পাশের অঞ্চলগুলো এখনও একদম গ্রামের পরিবেশ, আমার ভীষণ ভালো লাগে।
প্রত্যেকটা দিন আমার যাওয়ার পথে এই ম্যাকন সাহেবের এই পুকুর, এই বাংলো যা এখন মাকড়সা পুকুরের আকারে, অনেক মানুষ এখানে স্নান করতে আসে। এখনও এই অঞ্চলের ইকোসিস্টেম বজায় রাখবার জন্য এই অংশটির ভীষণ প্রয়োজনীয়তা আছে। শুনেছি এখানকার যে পৌরসভা, সেই পৌরসভা নাকি এই অংশটিকে গ্রহণ করেছে। আগামী দিনে সরকার এটাকে স্টোর করুক সেটাই চাই, এবং খুব খুব ভালো থাকা। অনেকটা অংশ জুড়ে দেখাতে পারলাম না, হ্যাড টু গো টু স্কুল। কেমন লাগলো আপনাদের আমার সাথে আজকের এই সবুজের পথে এবং মাকড়সা পুকুরের এই জলাভূমিতে? প্লিজ কমেন্ট করে জানান। আপনারাও আসতে পারেন, একদম বুক ভরে অক্সিজেন নিয়ে যাবেন সেটা বলবো। চাচা, বাবাই।